আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করেই মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়াল। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। এমডি শাওন রায়, আপনার প্রশ্ন হচ্ছে, আপনি 5 মাস হয়ে গেছে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন এবং আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছে, এখনও আপনার কোনো SMS আসে নাই। তো শাওন রায়, পর্যায়ক্রমে প্রত্যেককেই ভেরিফাইড করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকেই অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে, টেনশনের কিছুই নেই, আপনাকেও অ্যাপ্রুভ দেওয়া হবে এবং আপনিও ক্লাস করতে পারবেন, টেনশনের কিছুই নেই। তাছাড়া আপনার এখন কিছুই করার প্রয়োজন নেই, শুধু অপেক্ষা করুন। আব্দুল আজিজ, আপনি প্রশ্ন করেছেন, আপনি 62তম ব্যাচে অনলাইনে আবেদন করেছেন, সাকসেসফুলও হয়েছেন, কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। এমডি আজিজুল হক, টেনশনের কিছুই নেই, অনেকের আইডি এখনও আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, পর্যায়ক্রমে সকলকেই ভেরিফাইড করা হবে এবং আপনারা ক্লাস করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন, কোনো টেনশন নেই। তাছাড়া এক ভাই প্রশ্ন করেছেন, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ছবি সত্যায়িত করতে হবে, তাহলে ছবিটি কোথায় সত্যায়িত করব, অর্থাৎ কোন পেজটাই সত্যায়িত করব? আপনারা ছবির উল্টো পিঠে, অর্থাৎ যে অংশ সাদা সে অংশে সত্যায়িত করবেন, এক কথায় বলতে গেলে ছবির উল্টো পিঠে সত্যায়িত করবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সত্যায়িত যে পৃষ্ঠায় করছেন সেই পৃষ্ঠা স্ক্যান করে আপলোড দিতে হবে না, আপনার ছবি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠা শুধু স্ক্যান করে আপলোড দেবেন। ইশতিয়াক আহমেদ খান রিয়াজ, আপনি প্রশ্ন করেছেন, 61তম ব্যাচের রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদনের শেষ সময় কত তারিখ পর্যন্ত একটু জানাবেন ভাই। এমডি ইশতিয়াক আহমেদ খান রিয়াজ, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, এটার নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন, আপনি যদি চান 1 বছর পরেও আবেদন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আপনার সুবিধা মতো সময়ে আপনি আবেদন করবেন এবং রেজিস্ট্রেশন সনদ পাবেন। রেজিস্ট্রেশন সনদ পাওয়ার পর আপনি সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করবেন। অনু দাস, আপনি জানতে চেয়েছেন রেজিস্ট্রেশন নম্বর কয় সংখ্যার হয়ে থাকে। অনু দাস, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার এক এক সময় এক এক রকম হয়ে থাকে, অর্থাৎ এক একজনের এক এক রকম হয়ে থাকে, তবে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন নাম্বার 6 সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, পরবর্তীতে এই রেজিস্ট্রেশন নাম্বার বাড়তে পারে, অর্থাৎ সংখ্যারও বাড়তে পারে, এটা স্টুডেন্টদের সংখ্যার উপর নির্ভর করে। অনু দাস, আপনার প্রশ্ন হচ্ছে, আপনার মোবাইলে একটি SMS এসেছে, সেই SMS-এ উল্লেখ আছে আপনার আবেদনটি সফল হয়েছে, PCB পোর্টালে লগ ইন করে আপনার রসিদ প্রিন্ট করুন, এটা কিসের SMS আপনি জানতে চেয়েছেন? অনু দাস, নিশ্চয়ই আপনি রেজিস্ট্রেশন সনদের জন্য অনলাইনে আবেদন করেছিলেন, সেই আবেদনের প্রেক্ষিতেই আপনাকে এই SMS-টি দেওয়া হয়েছে, আর যে রসিদটি প্রিন্ট করতে বলেছে এই রসিদে আপনার রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ আছে, এই রসিদটি প্রিন্ট করে রেখে দিন, আপনার সার্টিফিকেট যখন তৈরি হবে তখন আপনি জানতে পারবেন, তখন আপনি ওই সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন, তখন এই রসিদ নাম্বারটি প্রয়োজন হবে, তখন আপনাকে এই রসিদটি অনলাইনে আপলোড দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী ফার্মেসি ব্যবসার সাথে জড়িত, যার ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়, পড়াশোনা করার মতো সময় হাতে পাওয়া যায় না। তাছাড়া এই বয়সে এসে পড়াশোনা করার মতো এনার্জি কারো থাকে না, সকলেই চায় কীভাবে সহজ পদ্ধতি অনুসরণ করে পাশ করা যায়। কাজেই আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটি অনুসরণ করে ছোট্ট আকারে একটি ফাইনাল সাজেশন তৈরি করেছি।
তাছাড়া এই সাজেশনটিতে বিগত সালগুলোতে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সিলেক্ট করে সংযোজন করা হয়েছে। সাজেশনটিতে প্রথমে প্রতিটি সেশনের ব্রিফ কোশ্চেন এবং তারপর প্রতিটি সেশনের এমসিকিউ দেওয়া হয়েছে। আশা করি এই সাজেশনটি ভালোভাবে অনুশীলন করলে আপনারা অন্তত পরীক্ষায় ফেল করবেন না। তাছাড়া যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটি নেবেন তাদেরকে পরীক্ষার আগে আরও কিছু শর্ট নোট দেব, যাতে করে আপনাদের সকলের ফাইনাল পরীক্ষার প্রিপারেশন ভালো হয়। ফাইনাল সাজেশনের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।